বিমানবাহিনী এবং ফায়ার সার্ভিসের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর তেজগাঁওয়ের পাড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার রাত দশটা বিশ মিনিটের দিকে সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দুলন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন সোমবার রাত দশটা বিশ মিনিটের দিকে তেজগাঁওয়ের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুন নেবাতে কাজ করছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আগুনে অনেক শেডের ঘর পুড়ে পুড়েছে বলে জানতে পেরেছি তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক তথ্য দিতে পারেননি তিনি তবে আগুনের তীব্রতা এবং পানির স্বল্পতার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের বলে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম এদিকে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার অভিযানে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল সোমবার রাতে আইএসপিআর একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্থানীয়রা জানিয়েছেন তেজগাঁও শিল্পাল্পা অঞ্চল এলাকায় রুলিং মিল বস্তিতে প্রায় দুই থেকে আড়াই হাজার পরিবার বসবাস করে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের মানুষ সেখানে থাকেন বস্তিটিতে কয়েক হাজার ঘর রয়েছে এর আগে সন্ধ্যা সাতটা বাউন্ন মিনিটে আগুন লাগে তেজগাঁও কুনিয়া কুনিয়াপাড়া বস্তিতে